বয়স 30-এর পর আমাদের দেশে বা মধ্যপ্রাচ্যে বেশ কিছু পুরুষেই যৌন দুর্বলতা ভুগে এবং তাদের টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়, নিম্নমুখী হয়ে যায়। এর আসলে কারণ কি, এর কারণ কি এবং চিকিৎসা কি, এই সকল বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতো আমি চিরকর রৌদ্র, আপনার চিরকর হেদ। আশা করব নতুন হয়ে থাকলে ঝটপট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যৌন দুর্বলতা হওয়ার কারণ কি, বিশেষ করে 30 বছর পরে এবং টেস্টোস্টেরন লেভেলটা কমে যাওয়ার আসল কারণ কি? আমরা যেটা জানি যে টেস্টোস্টেরন লেভেলকে বা টেস্টোস্টেরন হরমোনকেই পুরুষ হরমোন বলে থাকে, আর এই টেস্টোস্টেরন লেভেলটা যদি কমে যায় তাহলে একটা পুরুষের তার যৌন দুর্বলতা সৃষ্টি হয়ে থাকে। টেস্টোস্টেরনটা লেভেলটা বা পরিমাণে যদি কমে যায় আমাদের একটা শরীর থেকে বা একটা পুরুষের শরীর থেকে, আমাদের কী কী ধরনের সমস্যা হয়? বেসিক্যালি আমাদের যে সমস্যাগুলো হয় তার মধ্যে যৌন ইচ্ছা কমে যাবে বা যৌন চাহিদা আমাদের কমে যেতে পারে। আমরা যেটা জানি যে 12 থেকে 13 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত একটা ছেলে তার টেস্টোস্টেরন লেভেলটা থাকে বেশি বা এই সময়টা বাড়ন্ত অবস্থায় থাকে, আর 30-এর পরে বা 35-এর পরে আস্তে আস্তে একটা ছেলের টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে। আমরা এখন জানবো আসলে টেস্টোস্টেরনটা লেভেলটা কমে যাওয়ার কী কী ধরনের কারণ রয়েছে, সে কারণগুলো আমরা একে একে জানবো। কারণ নম্বর একে রয়েছে আমাদের লাইফস্টাইলের প্রবলেম, আমাদের চলাচলের বিভিন্ন সমস্যা রয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে যে আমাদের খাবার দাবারের সমস্যা, যেমন বর্তমানে আমরা যে ফাস্টফুড খাই বা বিভিন্ন ধরনের পানীয় ড্রিঙ্কস খাই, সেগুলো কিন্তু বিশেষ করে বেশি করে সেটা কেমিক্যাল দেওয়া থাকে, আর সেই জন্য আমাদের এই সমস্যাগুলো হয়। এছাড়াও দেখা যায় যারা প্রচুর পরিমাণের ড্রিঙ্কিং, অ্যালকোহল, স্মোকিং, তাদের টেস্টোস্টেরন লেভেলটা খুবই দ্রুত কমে যায়। এছাড়াও খুব সহজলভ্য এবং ফার্মেসিতে গেলেই যেটা পাওয়া যায় সেটা হলো যে যৌন উত্তেজনামূলক ওষুধ, এবং সেই ওষুধগুলোই বেসিক্যালি আমাদের যৌন দুর্বলতা আস্তে আস্তে বৃদ্ধি করে। এছাড়াও কিছু রোগের কারণে আমাদের সমস্যাগুলো হয়, যেমন রোগগুলো যেগুলো আমাদের দীর্ঘদিন মেডিসিন খেতে হয়, কন্টিনিউ খেয়ে যেতে হয়, যেমন ডায়াবেটিসের ওষুধ আমাদেরকে আজীবন খেয়ে যেতে হবে, এসটিএন হাইপারটেনশন রোগীদের বা যারা প্রেশার রোগী হয়েছে তাদের ওষুধগুলো কন্টিনিউ খেয়ে যেতে হবে, তাদের কিডনিতে স্টোন বা পাথর রয়েছে তাদের কিন্তু কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হয়। সো এই ধরনের রোগীদেরই কিন্তু আমরা যেগুলো আইডেন্টিফাই করি বা দেখি তাদের যৌন সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকে, যৌন দুর্বলতা সৃষ্টি হতে থাকে। সুতরাং আমরা এখন ঘরোয়া উপায়ে কীভাবে সমাধান করব এবং কিছু মেডিসিন আমরা কী খেতে পারি সেই সম্পর্কে একটু আলোচনা করি। ঘরোয়া উপায়ে সেটা বৃদ্ধি করার জন্য বা আগের মতো তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে প্রত্যেক দিন আধা ঘন্টা অথবা 1 ঘন্টা হাঁটতে হবে অথবা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। যেহেতু এটা টেস্টোস্টেরন লেভেলটা ঘুমের মধ্যেই উৎপন্ন হয় বা তৈরি হয়, সেই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা আমাদের দৈনিক ঘুমাতে হবে। এছাড়াও আমাদেরকে টেনশন ফ্রি থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করে আমাদের ঘুমকে অনিদ্রায় নিয়ে যাব না। প্রচুর পরিমাণে আমাদের পুষ্টিজাতীয় খাবার যেমন ডিম, দুধ, কলা, লাল মাংস, ভেজিটেবল প্রচুর পরিমাণে আমাদেরকে খেতে হবে। এছাড়াও এর পাশাপাশি আমাদের কিছু খাবার ওই খাবারের মধ্যস্তরে রাখতে হবে, যেমন কালোজিরা, কাঠবাদাম, খেজুর, ছোলা বুট, রসুন, এগুলো আমাদেরকে প্রতিনিয়ত খেয়ে যেতে হবে 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস। পাশাপাশি বাজারে কিছু মাল্টিভিটামিন পাওয়া যায়, যেমন ফিলোয়েল গোল্ড, বয়স 40-এর বেশি হলে ফিলোয়েল সিলভার, তারপরে B54, এই জাতীয় সিরাপ, ট্যাবলেট, যে কোনোটা আপনি খেতে পারেন, 1 থেকে 1.5 মাস খেয়ে যান। আশা করি আপনার যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবেন। এছাড়াও আপনার মধ্যে যে বদভ্যাসগুলো ছিল, যেমন স্মোকিং, অ্যালকোহল, ড্রিঙ্কিং, এগুলো আপনাকে ছাড়তে হবে। যদি আপনি অতিরিক্ত টেনশন করেন সেগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে, সেগুলো টেনশন ফ্রি হতে হবে। বাজারে ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে হবে, বর্জন করতে হবে, আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করেন। আশা করি 1 থেকে 2 মাসের মধ্যে আপনার যে যৌন দুর্বলতা রয়েছে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও।
আশা করি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ সকলকে।